রণবীর সিংয়ের তিনটে পূর্ববর্তী সিনেমা ফ্লপ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সে তার পরবর্তী সিনেমার কিন্তু প্ল্যানিং অনেক দিন থেকেই করতে শুরু করেছে এবং তার প্ল্যানিংটা কিন্তু যথেষ্ট ভালো। শোনা যাচ্ছে যে ইতিমধ্যে তিনি ডন 3-তে সাইন করে ফেলেছে এবং এই সিনেমার শুটিংও এই বছর সেপ্টেম্বর অক্টোবর বলে শুরু হতে পারে, কিন্তু 2-3 দিন ধরে এটা খবর রটছে সম্ভবত ডন 3 আর তৈরি হবে না, কারণ তার লাস্ট সিনেমাটা এতটাই ফ্লপ হয়েছে স্টুডিও এর পিছনে পয়সা ঢালতে ইচ্ছুক নয়। এর মধ্যে আবার একটি নতুন সিনেমা নাকি রণবীর সিং সাইন করেছে এবং সেটা একটি সাউথ ইন্ডিয়ান ডাইরেক্টরের সঙ্গে। বেশ কিছুদিন যাবৎ সে সাউথের বিভিন্ন ডাইরেক্টরের সঙ্গে কথা বলছিল, AR মুরুগাদাস তার মধ্যে অন্যতম ছিল, এবং ইতিমধ্যে শোনা যাচ্ছে হনুমান মুভির ডাইরেক্টর প্রশান্ত ভার্মার সঙ্গে সে নাকি একটি সিনেমা করতে চলেছে। প্রশান্ত ভার্মার হনুমান মুভিটা ইন্ডিয়া টোটাল ওয়ার্ল্ডওয়াইড অ্যারাউন্ড 300 কোটি টাকার উপরে কালেকশন করেছে, শুধুমাত্র হিন্দি ভার্সানটাই প্রায় আপনার 100 কোটির উপরে কালেকশন করেছে। তো সেই সিনেমা ডাইরেক্টরের সঙ্গে সে একটি সিনেমা করতে চলেছে এবং এটি একটি মাইথোলজিক্যাল মুভি। শোনা যাচ্ছে প্রি ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতার পূর্ববর্তী সময়ের একটি মাইথোলজিক্যাল দেখানো হবে এবং সে একটি মানে বলতে পারে একটি খারাপ শক্তির বিরুদ্ধে লড়বে এই রণবীর সিং। তো এই যে ক্যারেক্টারটা একটু কিছুটা ডিফারেন্ট, মানে হনুমান মুভির যে ক্যারেক্টারটা ছিল তার থেকে অনেকটা ডিফারেন্ট, কিন্তু মূল যে থিমটা বা কোর যে জিনিসটা সেই বিষয়টা একই রকম। কারণ প্রশান্ত ভার্মা চেষ্টা করছে সে একটা ইউনিভার্স ক্রিয়েট করে, যেরকম অন্যান্য ইউনিভার্স ক্রিয়েট করে, তো প্রশান্ত ভার্মা এরকম ক্রিয়েট চেষ্টা করছে একটা ইউনিভার্স ক্রিয়েট করে যে বিভিন্ন ক্যারেক্টারগুলো থাকবে তাদের বিভিন্ন ইউনিভার্স হবে এবং আলটিমেটলি একটা জায়গায় এসে তারা মানে মিট করবে, মানে তাদেরকে নিয়ে একটা সিনেমা হবে। তো এই যে সিনেমাটা এটা কিন্তু খুব বড় মাপের হতে চলেছে এবং এর VFX এর কাজও খুব হাই লেভেল হবে। শোনা যাচ্ছে যে হনুমান মুভির যে বাজেট ছিল তার থেকে 4 বা 5 গুণ এই সিনেমার বাজেট হতে চলেছে এবং এই সিনেমাটা প্রডিউস করবে মাইত্রা মুভি মেকার্স, যারা তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির একটা নাম করা প্রডিউসার। যদিও এই ব্যাপারে এখনও কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি, তবে ইতিমধ্যে এর স্ক্রিপ্টের কাজ, প্রি প্রোডাকশন এবং যাবতীয় কাজকর্ম কমপ্লিট, শুধুমাত্র এর যে রেকির কাজ চলছে মানে যে শুটিং যেই জায়গায় হবে সেই জায়গার শুটিং স্পটগুলো দেখার কাজ চলছে। খুব দ্রুতই এই সিনেমার শুটিং শুরু করবে রণবীর সিং, তবে সেপ্টেম্বরে তিনি বাবা হতে চলেছে। শোনা যাচ্ছে যে সেই সময় তিনি একটা ব্রেক নেবেন, তাহলে ধরে নেওয়া যায় যে এই বছরের শেষের দিকে ডিসেম্বর বা জানুয়ারির শুরুতে এই সিনেমার শুটিং স্টার্ট হবে। এর পাশাপাশি আদিত্য ধরের সঙ্গেও সে একটি সিনেমার কথাবার্তা চলছে। তো যতদূর জানা যাচ্ছে এই যে দুটো সিনেমা মানে প্রশান্ত ভার্মার সিনেমা ও আদিত্য ধরের সঙ্গে যে দুটো সিনেমা, এই সিনেমা দুটোরই শুটিং একসঙ্গে সে করবে এবং ডন 3 কী হবে সেটা এখনও বলা যাচ্ছে না। যতদূর যে শোনা যাচ্ছে ডন 3 সম্ভবত হবে না, কারণ যারা ফাইন্যান্সার তারা এই সিনেমার উপর অত টাকা লগ্নি করতে ইচ্ছুক না, কারণ তারা মনে করছে যে এখন রণবীর সিংয়ের উপর এত টাকা লগ্নি করলে সেটা ফেরত আসা সম্ভব নয়। এমনিতে ফারহান আখতার ডন 3 জন্য 300 কোটি টাকা বাজেট দিয়েছে, যেটা কোনোভাবেই এই স্টুডিওর পছন্দ হয়নি। তো এখন দেখা যাক যে আলটিমেটলি কী হয়। তো এই যে প্রশান্ত ভার্মার সঙ্গে সিনেমাটা, এইটাই হচ্ছে বলতে পারেন এখন লাস্ট লাইফ লাইন রণবীর সিংয়ের। তো আজকে এই পর্যন্তই, যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।